এরপর আছে ভেক্টর, ডট বা ক্রস প্রোডাক্ট। এরপর কি আছে? এরপর আছে ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। ঠিক আছে, আমরা যে ভেক্টর অ্যালজেব্রাটা স্টার্ট করব। আচ্ছা, এই যে ভেক্টর আর থ্রিডির মধ্যে কি কি আছে আমরা দেখি। থ্রিডির মধ্যে আছে স্ট্রেট লাইন, আর আছে প্লেন। এই যে ভেক্টর আর থ্রিডি থেকে তোমাদের 12 থেকে 13 মতন এই এই রকমের নাম্বার তোমাদের এক্সামে আসবে। ঠিক আছে, প্রথমে আজকে আমি ভেক্টর অ্যালজেব্রাটা স্টার্ট করবো, পর পর যাব। ঠিক আছে। আচ্ছা, ভেক্টর কথাটা তোমরা আগেও পড়েছো, সেটা হচ্ছে তোমরা ক্লাস 12-এ পড়েছো। তোমরা শুনতে পাচ্ছ তো? অসুবিধা হলে তোমরা বলবে। ঠিক আছে, ভেক্টর তোমরা আগেই পড়ো, ক্লাস 11-এ পড়েছো, সেটা হচ্ছে তোমরা ফিজিক্সে পড়েছো। ভেক্টর, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট এইগুলো তোমরা ক্লাস 12-এ, ক্লাস 11-এ তোমরা ফিজিক্সে পড়েছো। আমরা সেইগুলো পড়বো, আর একটু কিছু জিনিস এক্সট্রা পড়বো এখানে। তা প্রথমেই আমি একটু শুরু থেকেই বলি, এটা তোমরা জানো, সেটা হচ্ছে স্কেলার আর ভেক্টর। স্কেলারটা কি জিনিস? স্কেলার হচ্ছে যে হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ তো, নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি লেফট করে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, স্কেলারটা কি জিনিস? যে সমস্ত রাশি মান আছে কিন্তু দিক নেই, ঠিক আছে, তাকে কি বলা হয়? স্কেলার। এক্সাম্পল কি কি হয় স্কেলারের? স্কেলার রাশির ভর, আয়তন, এদের মান হয় কিন্তু এদের কোনো দিক নেই, ঘনত্ব ইত্যাদি। ঠিক আছে, আর ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যে সমস্ত রাশির মানও থাকে তার সঙ্গে আবার দিকটাও থাকে। এগুলো তোমরা পড়েছো 19 ভেক্টর, স্কেলার, এগুলো তোমরা পড়েছো ভৌত বিজ্ঞান। সেগুলো হয় সরল হয়, সরল হয়, বেগ হয়। ঠিক আছে, আমরা এখানে ভেক্টর নিয়ে এখানে আলোচনা করব। প্রথমে এখানে আমরা ভেক্টর আগে বিকশিত করি, এখানে
এখানে শুধু তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। এখানে ভেক্টরটা কি বলবো, ভেক্টর হচ্ছে এ বি, এ থেকে বি থেকে যাচ্ছে বলে অ্যারোটা আমরা এ থেকে বি এর দিকে দেবো, ঠিক আছে? আমরা এই ভেক্টরটাকে এ উপরে অ্যারো দিয়েও আমরা দিতে পারি। আমরা আর যে বিন্দুগুলো থেকে একটা এবার আমরা করছি দেখবো কি করছি, প্রথমে হচ্ছে শূন্য ভেক্টর, প্রথমের মধ্যে আছে যে ভেক্টরের শূন্য, তাহলে কি হবে, যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হবে শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান এইগুলো তোমাদের, তোমরা যে যে বইটাই করছো না কেন, তোমরা এগুলো পাবে বইতে, আমি তো একবার এগুলো সাজিয়ে বলে দিচ্ছি, আচ্ছা এইটাকে আমরা কিভাবে লিখবো, বিন্দুটি একটা নির্দিষ্ট বিন্দু, এই যে ভেক্টরটা হবে শূন্য, মানে স্টার্টিং পয়েন্ট সেটা হচ্ছে এবার, ঠিক আছে? এরপর হচ্ছে একক ভেক্টর, এরকম ভাবে ফর্মুলা আছে যে একক, তাহলে কি যে ভেক্টরের মান এক, যে ভেক্টরের মান আমরা কি বলবো একটু, আচ্ছা যদি বিয়ে হচ্ছে মান দিয়ে যদি ভাগ করে দি, এই যে নতুন ভেক্টর বি ভেক্টরটা তৈরি হলো সবসময় একক ভেক্টর হবে, মানে এর মান এই বি এর মান সবসময় এক হবে। আমরা যদি কোনো ভেক্টর মান দিয়ে ভাগ দিই, তাহলে কি ভাগ যে নতুন সবসময় ভেক্টর হবে, এই একক ভেক্টর, এই আমরা এই যে দিয়ে দিন, ঠিক আছে? এরপর 3 নম্বর হচ্ছে সমান ভেক্টর, সমান ভেক্টরটা কি যে ভেক্টরে শুধু মানটা সমান হলে হবে না, সমান হতে হবে মান দিক সমান, যে দুটি ভেক্টরে, সরি, কারণ যেহেতু সমান ভেক্টর দুটো ভেক্টরের মধ্যে বলছি, যে দুটি ভেক্টরের মান ও দিক বা অভিমুখ সমান তাকে বলা হবে সমান ভেক্টর। সমান হলে হবে না, সমান হতে হবে, যে
ধরো এবি, এখান থেকে এবি এইদিকে যাচ্ছে, এই যে মার্ক সেম আরেকটা ভেক্টর, আমি সরি বি বি ভেক্টর, এটা এ ভেক্টর যদি হয়, এটা যদি বি ভেক্টর হয়, মানটা যদি সমান কিন্তু এর দিক উল্টো দিকে, তাহলে এরকম সমান হবে না, মান ও দিক দুটো সমান হতে হবে, তাহলে সমান ভেক্টর বলবে যে দুজনকে। এরপর হচ্ছে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। এটা কি? এইটা হচ্ছে বলবো বিপরীত ভেক্টর দুজনের সাথে, কিন্তু বিপরীত দিক হবে, ধরো এ ভেক্টর, এ থেকে বি তে যা, বি থেকে এ তে আসছে, আর এটা হচ্ছে সিডি, বি ভেক্টর যেটা সি থেকে ডি তে আছে, দিক উল্টো দিকে, মান সমান, মানে এর যে মান বি এর মানের সাথে সমান, কিন্তু দিক একে অপর, তাকে বলবো আমরা বিপরীত। মানে হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, ঠিক আছে, বলবো আমরা বিপরীত। এরপর আসছে সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টরটা কি? দুটো ভেক্টর, এ একটা ভেক্টর ধরো, বি একটা ভেক্টর ধরো, এ বি কে আমরা সদৃশ ভেক্টর বলবো, দিয়ে দিকে একই দিকে, মান একই হতে পারে, এই মান একইও হতে পারে আবার নাও হতে পারে, এতে আমাদের অসুবিধা নেই, কিন্তু এদের দিকটা যদি একই দিকে হয় তখন তাকে বলা হবে সদৃশ, এই দুটোই হতে পারে, কিন্তু মেন কথা হচ্ছে যে দিকটা একই দিকে হতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? এরপর হচ্ছে অসদৃশ ভেক্টর, এটা মানে কি বোঝা যাচ্ছে? আগেরটা থেকে আমরা বুঝতেই পারছি এটা কি হতে পারে, সেটা হচ্ছে এ বি ভেক্টরকে আমরা অসদৃশ ভেক্টর বলবো যদি তা বিপরীত দিকে হয়, আমি খুব ভালো করে এখানে লিখছি না, তোমরা সবাই বইতে পেয়ে যাবে, আমি শুধু বোঝানোর জন্য যতটুকু লিখতে হয় সেটাই লিখছি, তোমরা বই থেকে ভালো করে দেখে নেবে, আমি এখানে পুরোপুরি লিখছি না, ঠিক আছে? এই ক্ষেত্রে দুটো ভেক্টরের মান আবার সমান নাও হতে পারে, ঠিক আছে, বোঝা গেল? এরপর আসছে সমরেখ
ভেক্টর। সমরেখ ভেক্টরটা কি? আমি দুটো ভেক্টরকে এ বি আরো ধরো সি ডি এদেরকে সমরেখ ভেক্টর বলবো, যদি এদের এরা একই সরলরেখায় থাকে বা এরা সমান্তরাল, কিন্তু এদের দিক কি দিকে হবে? ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে, আর এটা হচ্ছে ডি ভেক্টর। আর এরা একই সরল রেখাও থাকতে পারে, এরা সমান থাকতে পারে, তাহলে এইগুলোকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর। এরপর আসছে সমতলিক বা সমতলিক ভেক্টর। কাকে বলবো? যে সমস্ত ভেক্টর গুলো এক তলে আছে, মানে একটা ধরো এটা একটা তল, এই প্লেনটার উপরে ভেক্টর গুলো আছে, ঠিক আছে, এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, আরো আছে, তাহলে একই তলে থাকলে তাদেরকে বলবো সমতলিক ভেক্টর, ঠিক আছে। এরপর আসছে সম প্রারম্ভিক ভেক্টর। প্রারম্ভিক ভেক্টর, আচ্ছা, আমরা যেটা এই যে আমি বলছিলাম এখানে, এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে হচ্ছে এটা প্রারম্ভিক বিন্দু, আর এইটাকে আমি বলছিলাম এন্ড পয়েন্ট, এইটাকে অন্তিম বিন্দু। সম প্রারম্ভিক ভেক্টর মানে যে সমস্ত ভেক্টরের স্টার্টিং পয়েন্টটা মানে যেখান থেকে শুরু হচ্ছে সেটা সেম, মানে একই জায়গা থেকে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তাহলে এদেরকে বলবো যে এ বি সি হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর, মানে এদের স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে এ, এটা ধরে নাও এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, ঠিক আছে। এরপর আসছে সম অন্তিম ভেক্টর, এগুলো খুব বেশি লাগে না, তাও জেনে রাখো, সেটা হচ্ছে যে সমস্ত ভেক্টর গুলো মানে ওদের এন্ড পয়েন্ট এক জায়গায়, এইটা ধরে নাও এ, এইটা বি, এইটা হচ্ছে সি, এইটা ডি, এইটা ধরে নাও ও, তাহলে এখানে এই যে ভেক্টর গুলো তৈরি হচ্ছে এ ভেক্টর, স্মল এ ভেক্টর, স্মল বি ভেক্টর, স্মল সি ভেক্টর, স্মল ডি ভেক্টর, এই যে এই আমরা বলবো অন্তিম ভেক্টর, অন্তিম পয়েন্ট, এন্ড পয়েন্ট, ঠিক আছে, বোঝা গেছে এই অবধি? কারোর কোথাও অসুবিধা আছে? কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, এরপর আমরা ভেক্টর যোগ সূত্র দেখি।
ভেক্টর যোগ। প্রথমে ত্রিভুজ সূত্র দেখি, ধরো এখানে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে ও এ এ ভেক্টর। এ থেকে আবার স্টার্ট হয়ে এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর, ঠিক আছে? এখানে যে একটা ভেক্টর তৈরি হবে সেটাকে ধরো সেটা সি ভেক্টর আমি নাম দিচ্ছি, এই সি ভেক্টরটা বা ও সি ভেক্টর সেম একই ব্যাপার, সেটা হচ্ছে কি হবে এই ও এ ভেক্টর প্লাস এ সি ভেক্টর। তাহলে ও এ ভেক্টরটা কি? এ ভেক্টর। আর এ সি ভেক্টরটা কি? বি ভেক্টর। তাহলে এখানে যেটা তৈরি হবে যে ভেক্টরটা সেটা আমরা লিখবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইগুলো তোমরা সবটাই ফিজিক্সে করেছো, আমি একবার এগুলো বলে নিচ্ছি যাতে তোমাদের পরে না অসুবিধা হয়, ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলবে। এরপর হচ্ছে সামান্তরিক সূত্র। কি প্রথমে ধরো এইটা হচ্ছে একটা তো এ ও এ লাইন, এখানে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে এ ভেক্টর, এক্স জেড ধরে নাও বি ভেক্টর, এই এক্স জেড এর সমান্তরালে এখানে একটা আমি ভেক্টর আঁকবো সেটা হচ্ছে বি ভেক্টর, সেম হবে। এবার ও জেড এখানে যে ভেক্টরটা তৈরি হবে এই ও জেড ভেক্টরটা সেইটা ইকুয়াল টু হবে ও এক্স ভেক্টর প্লাস এক্স জেড ভেক্টর। তাহলে এইটা মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এইটা কি ভেক্টর তৈরি হলো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেল? ঠিক আছে, এবার তোমার একটা জিনিস নোট করো, সেটা হচ্ছে ভেক্টর যোগ, মানে এই যোগটা এই অপারেশনটা আমরা বাইনারি অপারেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে প্লাসটা একটা বাইনারি অপারেশন হয়, এই যে এটা যোগটা সেটা কমিউটেটিভ ল হোল্ড করে, কিসের ক্ষেত্রে? ভেক্টরের ক্ষেত্রে কমিউটেটিভ লটা আমরা ওখানেও করেছিলাম বাইনারি অপারেশনের ক্ষেত্রে। কমিউটেটিভ লটা কি? এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর ভেক্টর যেটা হবে এটা বি ভেক্টর প্লাস এ ভেক্টরের সাথে সেম, ঠিক আছে? আর এটা অ্যাসোসিয়েটিভ লটাও হোল্ড করছে প্লাসের ক্ষেত্রে। অ্যাসোসিয়েটিভ লটা কি আমরা বাইনারি অপারেশনের ক্ষেত্রে করেছিলাম? এ ভেক্টর প্লাস এখানে ভেক্টর নিয়ে করছি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর টা ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর।
এই দুটো জিনিস মনে রেখো, অনেক জায়গায় কাজে লাগতে পারে। ঠিক আছে, বোঝা গেছে এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? তোমরা বুঝতে পেরেছো এই অবধি? আচ্ছা, আর একটা জিনিস তোমরা নোট করো, সেটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এখানে এ ভেক্টর আছে, এখানে বি ভেক্টর আছে, এখানে সি ভেক্টর আছে। এইটার ক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু জিরো। আচ্ছা, কেন জিরো হচ্ছে? আচ্ছা, যখন তোমরা এই রকমের জিনিস দেখেছিলে, ধরো এই যে এটা এ, এটা বি, এটা সি, এখানে ছিল এ ভেক্টর, এখানে ছিল বি ভেক্টর, এখানে সি ভেক্টর, তা সি ভেক্টরটা সমান সমান কি হয়ে যাচ্ছিল? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো? আচ্ছা, কিন্তু এখানে দেখো ভেক্টরের যে দিকটা সেটা উল্টো দিকে, তাহলে এখানে সিটা কি হবে? মাইনাস অফ সি। তখন যদি এটা উল্টে যায় তাহলে মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখান থেকে এসে যাচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল জিরো। বোঝা গেছে এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? তোমরা সবাই বুঝতে পেরেছো? তোমরা একটু বলো, তোমরা বুঝতে পেরেছো কিনা এত অব্দি, কোথাও অসুবিধা থাকলেও বলো। বুঝতে পেরেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ এই অব্দি থাক, পরের দিন আমরা এই পথ থেকে কন্টিনিউ করবো।